একটা সরল রেখা একটা উপবৃত্তকে স্পর্শ করে, সেই স্পর্শ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে। ঠিক আছে, তো আমরা এত সরলরেখাটি এত উপবৃত্তকে স্পর্শ করে, স্পর্শ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বলতে কি বুঝবো আমরা বলো তো? এক্স এর মান আর ওয়াই এর মান, ক্লিয়ার? স্থানাঙ্কটা কি হলো, স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা কি হলো? এক্স এর মান আর ওয়াই এর মান। ওকে, তো আমরা একটু লিখে নিলাম যে দেওয়া আছে কি উপবৃত্তটা, লিখে নিলাম দেওয়া আছে উপবৃত্তটা কই, 9x² প্লাস 16y² ইজিকাল টু 144, এটা সমীকরণ দিলাম। এবং দেওয়া আছে আরো একটা জিনিস, দেওয়া আছে একটা সরলরেখা দেওয়া আছে y ইজিকাল টু x মাইনাস 5 দিয়ে আর একটা সমীকরণ। হ্যাঁ, দেখো স্থানাঙ্ক এখন ইজি, আমার ফরম্যাটটা কিন্তু রেডি করাই আছে, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক একদমই ইজি ক্লিয়ার করা, যে এইরকম একটা স্টেট লাইন একটা আর একটা প্যারাবোলা আছে, এই দুটো টাচ করবে, এখান থেকে এর এক্স আর ওয়াই এর মান, এই দুটো সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। এই ওয়াই এর মানটা আমি এখানে বসাতে সব এক্স এর টার্ম এসে যাবে, এক্স এর মান বেরোবে, এক্স এর মানটা এখানে বসে দিলে ওয়াই এর মান বেরোবে, এই স্থানাঙ্ক পেয়ে গেল। ঠিক আছে না, এই একটা সরলরেখা একটা সরলরেখা যদি একদিকে ছেদ করে, এই এই ছেদ বিন্দুটা কিভাবে বের করি কেউ কি বলতে পারবা? বলো, এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা একদিকে ছেদ করেছে, ছেদ বিন্দুটা কেমনে বের করি? সামি হ্যাঁ, স্যার সমীকরণ গুলার যে সরলরেখা সমীকরণ রে বজ্রগুণন বা উপনয়ন এমনি করে বের করা লাগে? কে আপনি? স্যার মাহের। ও মাহের, হ্যাঁ মাহের বলো কি? ওই যে সরল রেখার সমীকরণ গুলাকে স্যার বজ্র গুণন বা উপনয়ন এর মাধ্যমে সমাধান করে এক্স ওয়াই এর মান বের করতে হয়। থ্যাংক ইউ, গুড মাহের, সুন্দর কথা বলছো, মাহের রাইট আনসার দিচ্ছে, যে যেভাবে হোক এই এখানে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। সেটা আমরা 8-9 শিখছে কি, প্রতিস্থাপন পদ্ধতি শিখছিলাম, অপনয়ন পদ্ধতি শিখছিলাম, তারপরে কি বজ্রগুণন পদ্ধতি শিখছিলাম, নির্ণয় পদ্ধতি শিখছিলাম, অনেক পদ্ধতি শিখছিলাম এটা সমাধান করার জন্য। হ্যাঁ, তো আমরা স্ট্রেট লাইন এর ক্ষেত্রে আমরা ওই বজ্রগুণনটা একটু ফলো করি। হ্যাঁ, তুমি যে কোনো এক পদ্ধতি করলেই হবে। হ্যাঁ ঠিক আছে, সামি সামি জি স্যার, তো এইখানে সিমিলারলি দেখো আমার যদি এরকম একটা পরাবৃত্ত ছিল যদি টাইপে থাকে, হ্যাঁ, সে এই পরাবৃত্তকে এক জায়গায় এসে স্পর্শ, এই স্পর্শ বিন্দুটা অবশ্যই এই পরাবৃত্ত এই কি এই উপবৃত্ত আর এইটা সমাধান করে এখানে এক্স আর ওয়াই এর যে মানটা বেরোবে সেইটাই তো সমাধান, সেইটাই তার স্থানাঙ্ক। ওকে, এখন ঘটনা ঘটছে আমি কি করব, এই বলে দিলাম যে ওয়াই এর মান ডিরেক্ট লিখে দিলাম 1 ও 2 নং, এক ও দুই নং হতে পারে, তাহলে কত হবে 9x² প্লাস 16y x মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু 100, 9x² আর প্লাস এটাই মাইনাস বি হোল স্কয়ার করে দিলাম, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab বাদ দিলে 10 প্লাস বি স্কয়ার মানে 25, আর 6 25 কত?
256 समीकरण के काटाकाटी कर छोट करा जाए ना পঁচিশ আর 256 গুণ করে দেখো তোমার দুইশো ছাপ্পান্নকে 16 ভাগ করলে কত আসে? স্যার 16 আসে। তাহলে এটা আমরা দুইটা মান পাবো। আচ্ছা উপরটা মুছে দিব, তো একটু বলে দেওয়ার পর মুছে দিই। হ্যাঁ বলছিল এই সরলরেখাটা এটাকে স্পর্শ করবে, যে জায়গায় স্পর্শ করবে সেই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, আর স্থানাঙ্ক মানে কি এক্স আর ওয়াই মান। হ্যাঁ তার ভুল আর করতে থাকবে, আমরা কি করলাম ওয়াই মানটা এখানে বসে সব এক্স এর টার্মে নিয়ে এখন আমরা এক্স এর মানটা বের করবো। এখান থেকে যে এক্স এর মানটা বের হবে এখানে বসালেই তো স্থানাঙ্ক তৈরি করলাম, তো বুঝে দিলাম। হ্যাঁ কোনো প্রবলেম আছে কারো? এখন দেখো এখানে অতএব ফার্স্টটা কি এক্স এর মান বের করলাম, দেখো তো একই মান আসছে তাই না? আচ্ছা এখন যেহেতু তোমার একই মান চলে এসেছে তাহলে এটা স্পর্শ করবে নিশ্চিত, নিশ্চিত স্পর্শ করবে এক্স এর মান একই জায়গায় এসে। তুমি এক্স এর মান এখানে সে 5 আছে, ঠিক আছে ডাবল 5। আচ্ছা তুমি এই 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 5 টাকে নিয়ে আঁকবা গ্রাফে বলো তো, বলো স্যার বুঝি নাই কি মানে এক্স ইকুয়াল টু 5 তুমি গ্রাফে কিভাবে আঁকবা স্যার? এক্স অক্ষ বরাবর 5 ঘর আঁকাবো। তোমাদের 5 ঘর, আবার যদি একটা এক্স এর মান 5 আসে তুমি কিভাবে আঁকবা? তো স্যার ওই পর্যন্তই আসবে আর তো আঁকাবে না। তো আসবে তার মানে যতই ইকুয়াল মান আসুক এই জায়গায় আসি সেট করা লাগবে, নিয়ম দিয়ে ওই জায়গায় এসে সেট করবে, করবে না হবে কারণ কমন তো যাবে এখানে তত মানে আসুক সেম মান। জি স্যার আমি এমনি বুঝে ফেলালাম যে এক্স এর মান যেহেতু সমান অবভিয়াসলি এটা স্পর্শ করবে, ঠিক আছে তাহলে এখানে লিখে দিব যেহেতু এক্স এর মান দুটি সমান, যেহেতু এক্স এর মান দুইটি
সমান সেতু সেতু রেখাটি উপবৃত্ত দিকে স্পর্শ করবে। এখন কোশ্চেন হলো, দুইটা কোশ্চেন ছিল, বলছিল যে স্থানাঙ্ক বের করো না, স্থানাঙ্ক বের করা আগে বলেছে যে প্রমাণ করো, যে আগে বলেছে যে প্রমাণ করো যে রেখাটি এত উপবৃত্তের স্পর্শ করে, মানে তোমার পূরণ করতে হবে। তুমি এখন প্রমাণ করে দিলে যে স্যার যেহেতু এক্স এর মান দুইটি সমান সেহেতু রেখাটি উপবৃত্তকে স্পর্শ করে পুরো। কিভাবে বলে দিলে যে এক্স এর মান আর এক্স এর মান সমান, এখন স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কি বলবো যে এক্স এর মান 2 নং বসাবো, তাহলে 2 নং থেকে 2 নং হতে পাই, 2 নং হতে পাই এক্স এর মান এখন হয়ে যায় 2 নং এ বসাবো, এক্স এর 2 নং ছিল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 5, 16/5 - 5 ওকে 16 - 25/5 - 9/5 ঠিক আছে, দুইটা মান পেয়ে গেলাম। এবার লিখে দিলাম ওকে পারবো জি স্যার। ওকে কার কোন সমস্যা আছে বলো স্যার, মুছেন না আলো, কোনো সমস্যা আছে না স্যার? ক্লিয়ার ওকে, না কোনো জড়তা রাখবো না, অ্যানি কোশ্চেন, হ্যাঁ আমি অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত, এখন না পারলে শিখে পড়াবো যাতে পরবর্তী ফিউচারে আমার কেউ না ঠেলাতে পারে, ঠিক আছে? অ্যানি কোশ্চেন, কোশ্চেন করলে জানা যায় বুঝছো। এই গত 2 বছর আগে, 2 বছর না 1 বছর হয়েছে, হ্যাঁ 1.5 বছর মতো হয়েছে, একটা সিলেবাস করতাম নটরডেমে, এমন উদ্ভট কোশ্চেন করতো মাঝে সাথে, আমার খুব রাগ হয়ে যেত মাঝে সাথে, আবার মনে হইতো যে না দেখা যাক কি হয়। হ্যাঁ তো ম্যাক্সিমাম আমি ও লজিক দিত খালি বুঝছো, আসলে কোশ্চেন করলে কিছুটা শিখা যায়, আমি তার থেকে কিছুটা শিখিনি তা না, কিছুটা শিখতে ও তখন কোশ্চেন করছে, আসলে এরকম না এরকম তো হতে পারতো, এই যে জিনিসগুলো ঠিক আছে। এখন দেখো এই কোশ্চেনটা আমি যে কোশ্চেনটা পড়লাম, যদি বলতো যে স্যার দেখাও যে ওখানে ছিল কত দাম এরকম না, আমি এখন এইটা এই পাশে নিব এইটা এই পাশে নিব, দেখাও যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, রেখাটি আর ওইখানে কত ছিল জানো, তো না এক্স স্টার প্লাস 16 ওয়াই স্টার ইজ ইকুয়াল টু 144, 144 তে 9 কে ভাগ করলে কত হয় 16, দেখো তো কি হলো, আগের কোশ্চেনেই লিখছি কিন্তু, আমি আগের কোশ্চেনেই লিখছি এইটা 5 টা এই পাশে নিয়ে y টা এই পাশে নিয়েছি, তার মানে x - y = 5 হয়েছে, এই রেখাটি এত বরাবৃত্ত আমি 144 দিয়ে ভাগ করেছি, বরাবৃত্ত না উপবৃত্ত 144 দিয়ে ভাগ করে দিয়েছি, ভাগ করে এত স্পর্শ করছে, স্পর্শ মানে স্থানাঙ্ক নিয়ে করো, তুমি কি পারবে এখন? জি স্যার, স্যার y টা x টা এই পাশে নিয়ে গেছে আগে, হ্যাঁ এখান থেকে এক্স ওয়াই টা এই পাশে নিয়ে গেলে সমস্যা থাকে, এক্স ইজ ইকুয়াল টু তখন তো 5 + y,
সমস্যা তো নাই, আমার এক্স বা ওয়াই এর মান পাইবেই নিতে হবে, ঠিক আছে? এই অঙ্কটাই আসছে 28 সালে, বুঝছো? এই অঙ্কটাই আছে 28 সালে। তো কোনো ব্যাপার নিয়ে সব ঠিক আছে, ওরা একটু চালাকি করছে, এই সমীকরণটা একটু রেকর্ড করছে আর এটা দিয়ে 144 দিয়ে ভাগ করে দিচ্ছে, ব্যাপার কোনো ব্যাপার? আচ্ছা আচ্ছা, 10 নম্বরের অঙ্ককে আমি আগে দেখাইছিলাম, হ্যাঁ 10 নম্বর দেখেছি দেখেছি স্যার, ওই যে 5 নম্বর অঙ্কের সমস্যা আছে। 5 নম্বর উপবৃত্ত অক্ষ নেই, আর তো তেমন একটা করা লাগে না, আচ্ছা তাহলে দেখাই দিচ্ছি। 5 আর 4 নম্বরটা উপবৃত্তের 5 নম্বরে হাতি দিইনি, তাই না? 5 6 একটা 5 6 দেখে দিচ্ছি, হ্যাঁ উপবৃত্তের উপবৃত্তের অক্ষদ্বয়কে এক্স ও ওয়াই অক্ষ রেখা ধরে উপবৃত্তটি সমীকরণ নির্ণয় করো, যার উৎকেন্দ্রিকতা কি দিয়ে আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 এর সমান কত? 8 দিয়ে আছে। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, উপবৃত্তের সমীকরণটা কি জানো? তোমার কি কি ইনফরমেশন আছে এইটুকু জানলে ম্যাচে বেশি কিছু লাগে না আমার। স্বামী স্বামী জি স্যার, আমার ওইখানে কি ইনফরমেশন, তুমি ফার্স্টে অঙ্কটা পড়লে, অঙ্কটা পড়ে আমি দেখলাম যে আমার ইনফরমেশন কি দিয়ে আছে, আর বৃহদাকার দৈর্ঘ্য 2 এর, তো বৃহদাকার দৈর্ঘ্য সূত্র তো জানি, বৃহদাকার দৈর্ঘ্য 2 এর না, বৃহদাকার দৈর্ঘ্য দেওয়া যেতে 8, স্বামী কি দেওয়া আছে আর বৃহদাকার দৈর্ঘ্য দেওয়া আছে 8, তো আমরা আবার বৃহদাকার দৈর্ঘ্য সূত্র জানি 2 এর, তাহলে 2 8 8 এই কথাটুকু আমরা জানি, আর উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, উপবৃত্তের সমীকরণের ভিতরে এই জিনিসটা আছে, হ্যাঁ না? এটা হলো উপবৃত্তের সমীকরণ। এখন দেখো তো এখানে কারেন্টের মান জানা থাকলে তুমি উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবে? আমি একটু পানি খেয়ে নিই, হ্যাঁ বলো তো। এ আর বি এর মান গুড, আবার এখন মেইন পারপাসটা হলো এ আর বি এর মান ফাইন্ড আউট করা, ওকে? এখন দেখো আমি বলেছিলাম ই এর ক্ষেত্রে ই যখন ই নির্ণয় করব তখন ই এর ভিতরে ই ছিল, এ ছিল আর বি ছিল, আমি ওই যে গত ক্লাসে বলেছিলাম যে স্যার যে ই আর এ বা ই আর বি বা এ আর বি এই তিনটা যে কোনো দুইটা দেয়া থাকলে একটা মান বের করা যায়, তাই না? জি স্যার বলছিলেন স্যার। পানি খাইতেছি তাও তিতা লাগে রে। আচ্ছা এখন দেখো আমার ইনফরমেশন এইটুকু ছিল, আর কি ইনফরমেশন ছিল যে কিসের উপকেন্দ্রিক লম্ব কিসের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্ব বৃহদাকার দৈর্ঘ্য না রে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া রয়েছে আমার কথা 8, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র 2b² বা a, এই কথাটুকু আমরা জানি, হ্যাঁ আমি মনে করছি যে অক্ষের দৈর্ঘ্য, বুঝছেন? আচ্ছা আর এই মেন জিনিস নাহলে এ আর বি এর মান বের করবো, ওকে? আমার এই ইনফরমেশন টুকু জানা আছে, আচ্ছা ওকে। এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমি লিখে দিই সমাধানে, সমাধানে যে আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, এই যে 2b² বাই কত a, শর্ত মতে একটু সমান কত দিয়ে আছে,
এইটুক সমান উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত 8 আমি একটু ছোট করে নি 2 b স্কয়ার ইজ ইকুয়াল টু 8 n হ্যাঁ আর 2 দিয়ে ভাগ করে দিলে b স্কয়ার ইজ ইকুয়াল টু কত 4 এটা সমীকরণ দিয়ে দিলাম হ্যাঁ ফার্স্টে আমার আরেকটা জিনিস ভুল হয়ে গেছে ভুল হল না মনে করি উপবৃত্তটি সমীকরণ হ্যাঁ আমরা তো এইটাই নির্ণয় করব মনে করি উপবৃত্তটি সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু কত 1 দিয়ে এক নম্বর দিয়ে দিলাম আর এটা দিলাম 2 নম্বর হ্যাঁ আর একটা কথা e ছিল e ইজ ইকুয়াল টু 1 বাই 3 তাই না আবার e ইজ ইকুয়াল টু আমরা জানি রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার e স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার হ্যাঁ এখান থেকে b স্কয়ারের মানটা বসাই দিই হ্যাঁ এইখান থেকে b স্কয়ার মান যদি বসাই আর e e এর মান 1 বাই 3 ছিল 1 বাই 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস b স্কয়ার এর মান কত হবে 4 এ 4 এ বাই a স্কয়ার 1 বাই 9 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 4 বাই a এটা এই পাশে নিয়ে আসলাম 4 বাই a 1 মাইনাস 1 বাই 9 4 বাই a তাহলে অসম বলতে 9 মাইনাস 9 মাইনাস 1 বাই 9 समीकरण चाहिए উপবৃত্তের সমীকরণ এইটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেয়া রয়েছে 28 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি এই সূত্র সেইটুক সমান এই ক্যালকুলেশন করে দুই নম্বর সমীকরণ দিছি আর উৎকেন্দ্রিকতার সূত্র থেকে যে b স্কয়ারের মানটা এখানে বসে ক্যালকুলেশন করে দেখলাম যে এর মান পেয়েছি এর মানটা এখানে বসালে কি হবে তুমি বুঝতে পারি অতএব b স্কয়ার ইজ ইকুয়াল টু 2 নং হতে 2 নং হতে b স্কয়ার ইজ ইকুয়াল টু এর মান যদি 9/2 বসাই কাটাকাটি করলে 2 b স্কয়ার ইজ ইকুয়াল টু কত 18 তাহলে এই এই b স্কয়ারের মান আর এর মান এটাকে স্কয়ার করে নিলাম a স্কয়ার ইজ ইকুয়াল টু 81 বাই কত 4 a স্কয়ার আর b স্কয়ার মান এক নম্বরে বসাতে পারবো না a স্কয়ার আর b স্কয়ারের মান এক নম্বরে বসাতে পারবো না বলো বলো জি স্যার এবার লিখে দিতে পারি এই স্কয়ার বি স্কয়ারের মান এক নম্বরে বসিয়ে পাই ঠিক আছে সামি তোমার প্রশ্নে আসি টাইম তো নেই বলেছে উপকেন্দ্র কি রে উপকেন্দ্র কোষে তো হয়ে গেছে এখন ডাক্তারের ফোন দিছি বাধ্য হয়ে যেই এখন ডাক্তারের কাছে যাবো এক নম্বরে দুনিয়া বাঁচার কোনো সম্ভাবনা দেখছে না প্লাস মাইনাস এ কমা জিরো সামি আর এটা হলো কি উপকেন্দ্র সেই এস এস দিয়ে আছে সামি আর এখন লিংক দিয়ে দেন এটা পরের ক্লাসে পড়ে আচ্ছা এক মিনিট হয়ে গেছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 বি স্কয়ার বাই এ ইজ ইকুয়াল টু 3 এই দুটো কথা দেয়া আছে এস দেয়া আছে উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্র কত তার মানে এ কমা জিরো সামি সামি জি স্যার তাহলে এখানে দেখো এইটা এইটার সাথে এটা কম্পেয়ার করলে কি হয় a ইজ ইকুয়াল টু কত 1 ওই আচ্ছা নেক্সট ক্লাস দেখাবো সামনে এইটা এইটা সমাধান করতে হবে লিংকে দিই